মহাকাশের আগ্রহে ভুঁড়ি ভুঁড়ি টাকা ঢালছে গোটা বিশ্ব। কি দেখা যাবে মহাকাশে? কিসের টান, কিসের মোহ? মার্কিন যুক্তরাষ্ট্র, চীনকেও টেক্কা দিচ্ছে ভারত, জাপান, ফ্রান্স, জার্মানি। মহাকাশ গবেষণায় ইনভেস্টের নিরিখে কে দাঁড়ালো কত নম্বরে? দেশগুলোর স্পেস প্রোগ্রামের ব্যয় শুনলে আপনি চমকে যেতে বাধ্য। মহাকাশ জয় করার স্বপ্ন মানুষের কিন্তু বহুদিনের। পৃথিবী থেকে 53 মাইল উপরে মহাকাশ এবং বায়ুমণ্ডলের সীমান্ত, যেখানে জায়গাটা কার্মেন নামে পরিচিত, ওখান থেকেই মহাকাশের শুরু। এর কোনো দিগন্ত আমরা দেখতে পাই না, তাই মহাকাশকে দেখতে, জানতে, চিনতে নিত্য নতুন গবেষণা চালিয়ে যাচ্ছেন বিভিন্ন দেশের বিজ্ঞানীরা। প্রযুক্তির অগ্রগতি ও মহাকাশ নিয়ে জানার পরিধি বিস্তারের সঙ্গে সঙ্গে সরকার স্পেস প্রোগ্রামে ইনভেস্ট বাড়িয়েই চলেছে। যেমন মহাকাশে রীতিমতো আধিপত্য কায়েম করে রেখেছে, মহাকাশ গবেষণায় সবথেকে বেশি ব্যয় করে মার্কিন যুক্তরাষ্ট্রের এই সংস্থা। এই সংস্থার বাজেট $61.97 বিলিয়ন, ভারতীয় মুদ্রায় যা প্রায় 5,13,443 কোটি টাকা। জ্যোতির্বিজ্ঞানে খরচের নিরিখে শীর্ষস্থানে রয়েছে যুক্তরাষ্ট্রের নাসা। ভারতের ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন ইসরো, এটা নিয়ে গোটা বিশ্ব জুড়ে এখন ধন্য ধন্য চলছে। মহাকাশ গবেষণায় বাজেটের নিরিখে 8 নম্বর স্থানে ভারত, মনে হচ্ছে অনেকটা পেছনেই, কি তাই তো? কিন্তু সাফল্যের খতিয়ান বলছে অন্য কথা। ইসরোর জন্য বছরে $1.93 বিলিয়ন খরচ করে মোদি সরকার, তবে ভবিষ্যতে এই বাজেট আরও বাড়তে পারে বলে ইঙ্গিত রয়েছে। অলরেডি চাঁদের দক্ষিণ মেরুতে চন্দ্রযান 3 সফট ল্যান্ডিংয়ের মাধ্যমে ভারত ফার্স্ট মুভার হিসেবে নিজেদের নাম উজ্জ্বল করেছে। 2025 সালের মধ্যে মহাশূন্যে মানুষ পাঠানোর পরিকল্পনা রয়েছে ইসরো। ইসরোর গ্রাফ গোটা বিশ্বের কাছে ঈর্ষণীয় হয়ে উঠছে দিনে দিনে। চীনের চায়না ন্যাশনাল স্পেস অ্যাডমিনিস্ট্রেশনের পেছনে ইনভেস্ট জানেন? মহাকাশ বিজ্ঞানে খরচের নিরিখে নাসার পেছনেই রয়েছে চীন। নিত্য নতুন মহাকাশ মিশনে চীনও খরচ করে বিপুল পরিমাণ টাকা। বর্তমানে বছরে $11.94 বিলিয়ন খরচ করছে বেজিং। উল্লেখযোগ্য বিষয় হল মহাশূন্যের নিজস্ব স্পেস স্টেশন রয়েছে চীনের। জাপানের জাপান অ্যারোস্পেস এক্সপ্লোরেশন এজেন্সি ও কম যায় না কিন্তু সম্প্রতি ল্যান্ডার স্লিমকে মুন মিশনে পাঠানোর ঠিক 27 মিনিট আগে জাক্সা উৎক্ষেপণ ক্যান্সেল করলেও মহাকাশ গবেষণায় খরচের দিক থেকে বিবেচনা করলে তৃতীয় স্থানে রয়েছে জাপান। জাক্সার জন্য বছরে প্রায় $4.90 মিলিয়ন খরচ করে টোকিও। উন্নত প্রযুক্তির মহাকাশ মিশনের জন্য বিশ্বের মধ্যে নামজাদা প্রতিষ্ঠান জাপানের এই সংস্থা। ফ্রান্সের সেন্টার ন্যাশনাল অ্যাটিউডস স্পেটিয়ালস মহাকাশ গবেষণায় খরচের নিরিখে চতুর্থ স্থানে। সিএনএস এর জন্য ফরাসি প্রশাসন বছরে ব্যয় করে প্রায় $4.20 বিলিয়ন। স্যাটেলাইট প্রযুক্তি ও মহাকাশ বিজ্ঞানে গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে ফ্রান্সের, এটা কিন্তু মনে রাখতে হবে। রাশিয়ার রসকসমস মহাকাশ গবেষণায় ঐতিহাসিক সাফল্যের জন্য পরিচিত। মহাকাশ গবেষণায় বাৎসরিক বাজেট $3.42 বিলিয়ন। ইউরোপিয়ান স্পেস এজেন্সি মহাকাশ গবেষণায় ব্যয়ের নিরিখে ষষ্ঠ স্থানে। বছরে $2.60 বিলিয়ন ইএস এর জন্য বরাদ্দ করা হয়। জার্মানি মহাকাশ গবেষণা সংস্থার জন্য $2.53 বিলিয়ন খরচ করে বার্লিন। মোদ্দা কথা, সাফল্য পেতে, মহাকাশ জয় করতে রীতিমতো দেশগুলোর মধ্যে একেবারে কম্পিটিশন চলছে, কম্পিটিশন শুরু হয়ে গেছে। খুব স্বাভাবিকভাবেই যেটা দেখা যায় না, যেটা আমাদের ধরা ছোঁয়ার বাইরে, সেটার প্রতি আমাদের আগ্রহ কিন্তু বেশি থাকে। এটা ফ্যাক্ট, এটা মানতে হবে। যে কারণে মহাকাশের প্রতি অমোঘ আকর্ষণ গোটা বিশ্বের, যে কারণে মহাকাশের পেছনে ছুটে চলেছে গোটা বিশ্বের তাবড় তাবড় সব দেশ। প্রথম কলকাতা ব্যুরো।